নমস্কার বন্ধুরা, আমি সপ্তর্ষি নন্দন। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাংলার গ্রামের সৌন্দর্য সেটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা। তাই আজকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, যেদিকে দুচোখ যায় বাংলার গ্রাম নিয়ে কথা, তাই নো কম্প্রোমাইজ। নমস্কার বন্ধুরা, আমি সপ্তর্ষি নন্দন এসে গেছি আপনাদের কাছে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। স্টেশনটার নাম নিমো। এটি একটি অসাধারণ একটা লোকেশন, চলুন একটু ঘুরে দেখা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্রকৃতি, কত সুন্দর খোলামেলা পরিবেশ। এখানে এসে তোমরা অনায়াসে ছবি তুলতে পারো, দেখছো একদম মুক্ত প্রকৃতি, কত সুন্দর খোলামেলা পরিবেশ। তোমরা যদি এখানে স্টেশনে এসে বসে থাকো তোমাদের এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। এত মনোরম পরিবেশ, এত প্রকৃতির কাছাকাছি তোমরা চলে আসতে পারবে যে তোমাদের মনেই হবে না সময় কখন কীভাবে কেটে যাচ্ছে। চলুন আরও এগিয়ে আমরা একটু ঘুরে দেখি জায়গাটা কেমন লাগছে। তোমরা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বর্ধমানের ঠিক আগে এই নিমো স্টেশনে চলে আসতে পারবে একদম মেন লাইন ধরে। ওই দেখো বন্ধুরা, কিছু তো ধানের চাষ হচ্ছে। তাহলে বন্ধুরা বিদায় এখন এই স্টেশন থেকে। বন্ধুরা তোমরা দেখতে পেলে এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, কিন্তু লোকাল ট্রেন দাঁড়ায়। তোমরা হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেন করে এখানে আসতে পারবে নিমো স্টেশনে।